আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় সুধীবৃন্দ, আজকে আমাদের কাছে জানতে চেয়েছেন এক ভাই, সেটা হলো রোজার কাফফারা কোন কোন ক্ষেত্রে আদায় করতে হয়। এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা বুঝতে চাইলে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আর তা হলো রোজার কাফফারা কোন কোন ক্ষেত্রে দিতে হবে। আমি অতি সংক্ষেপে সকলের কাছে যদি বলতে চাই, বিষয়টা আমি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। বলতে গেলে আপনি ইচ্ছাকৃতভাবে যখনই রোজা ভাঙবেন, এটা আপনি খাওয়ার মাধ্যমে হোক, সহবাসের মাধ্যমে হোক অথবা ইত্যাদি ইত্যাদি এই কারণগুলোর মাধ্যমে হোক না কেন, যদি এই সমস্ত কোনো কারণ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার উপর ইচ্ছাকৃতভাবে যদি আপনি ভেঙে থাকেন শরীয়তসম্মত কোনো ওজর ছাড়া, তাহলে আপনাকে সেই রোজার কাজা এবং কাফফারা দুটাই আদায় করতে হবে। রোজার কাফফারা আদায় করতে হবে, অর্থাৎ একটা রোজার পরিবর্তে 60টা রোজা আপনাকে রাখতে হবে। কিন্তু যদি আপনি বিষয়টা এমন হয়ে থাকে যে আপনি খাবার খেয়েছেন অনন্য উপায় হয়ে, আপনার এত ক্ষুধা লাগছে, এত ক্ষুধা লাগছে যে আপনি খাবারটা না খেলে মারা যাবেন, মৃত্যুর আশঙ্কা, অথবা আপনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, এমন যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজা ভাঙতে পারবেন। এবং তখন আপনার রোজা ভাঙলে একটার পরিবর্তে একটাই রাখতে হবে, একটার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে না। এটাই হচ্ছে শরীয়তসম্মত ওজন। তো বন্ধুগণ, আশা করছি আপনারা এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এমনই আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।